हेलो बंधुरा आमी अनिर्बाण तुम्हारे फ्रेंडली गार्डनर एंड वेलकम बैक टू अनदर वीडियो। और एक सुंदर सातबागने चले नदियाते पायराडांगाते और यही बागानटा कि बोलबो माने पायराडांगार वन अफ द मोस्ट पुरानो बागानी जरा आछे तादेर मध्ये एक बागान आज के एसेछि। और आज के जे दादार बाड़ीते एसेछि दादा किन्तु মাটিতে মেইনলি বাগান করতো। আর এই যে বাগানটা তোমরা দেখছো আমি একটু দেখাতে বলবো এদিকে, মানে যে বাগানটা এটা কিন্তু এক বছরে অসাধারণ বাগান তৈরি হয়েছে খালি বাগান করার নেশা থেকে। সবুজের নেশা থাকলে সে নেশা যে কী মারাত্মক, আর আমি মনে করি এটা হচ্ছে এমন নেশা সবাইকে কিন্তু করা উচিত। সম্পূর্ণ বাগানটা তোমরা দেখাবো প্রতিটা কোনায় কোনায়, চেষ্টা করবো আমার ক্যামেরা নিয়ে যেতে। তো পুরো ভিডিওটা দেখতে থাকো অ্যান্ড আই হোপ আজকে ভিডিওটা তোমাদের ভালো লাগে। তো প্রথমেই শুরু করছি চন্দ্রমল্লিকা দিয়ে। এখানে দেখতে পাচ্ছি চন্দ্রমল্লিকা, আর ছাদ জুড়ে চন্দ্রমল্লিকার আধিপত্য তো আছেই। আর কত সুন্দর চন্দ্রমল্লিকা ফুটে আছে, আর টপগুলো দেখো, অনেক টপগুলো কিন্তু বিশাল বড় টপ না, ছোট ছোট টপে কিন্তু পুরো টপ জুড়ে প্রচুর ফুল ফুটে আছে। আর পুরো ছাদে যদি তুমি দেখো যে প্রতিটা কোণায় কিন্তু চেষ্টা করা হয়েছে টপ দিয়ে সাজানো। ইনকা তো প্রচুর আছে, আমি জানি তোমাদের ইনকা নিয়ে অনেক প্রশ্ন আছে যে অনেকেই ইনকা কিন্তু ভালো হচ্ছে না, দাদার কাছ থেকে কিন্তু টোটালি জেনে দেবো। আর প্রথমেই দেখো চন্দ্রমল্লিকা, মানে হলুদ চন্দ্রমল্লিকার প্রতি মনে হচ্ছে দাদার একটু বেশি ভালোবাসা আছে, প্রচুর হলুদ চন্দ্রমল্লিকা। দাদাকে বলো, দাদা চন্দ্রমল্লিকাগুলো কবে বসানো? চন্দ্রমল্লিকাগুলো দু মাস সেই 15 থেকে 20 দিন। আচ্ছা, আমি তো বাগানটা এবছর নতুন স্টার্ট করেছি, আগে বাগানটা আমার নিচেই ছিল, এবার আমি সময় পাইনি যার জন্য লাগাতে একটু দেরি হয়েছে আমার, কিন্তু আমি একটু বড় অবস্থায় গাছটাকে এনে নিজে তৈরি করি। আচ্ছা, পিঞ্চিং করতে হয়েছে গাছে? হ্যাঁ, প্রচুর পরিমাণে করেছি আমি, 7 দিন 5 দিন 6 দিন অন্তর অন্তর ওকে করেছি আর কি। আর এখানে সুযোগ পেয়েছি তখনই করেছি। মাটিটা কি ব্যবহার করা যায়, কিরম ভাবে বানিয়েছো মাটিটা? মাটিটা বানিয়েছি হচ্ছে আমি 60% গোবর সার, অন্যান্য সার মিশিয়ে, আর 40% জৈব সার, আর 60% আমি মাটি দিয়েছিলাম। আচ্ছা, মাটি দিয়ে তৈরি করেছিলাম মাটিটা। ফুল গাছের আসল রহস্য মাটি। আচ্ছা, মাটি যদি ঠিক আমরা তৈরি করতে পারি আমরা গাছ ঠিক সুন্দরভাবে তৈরি করে নিতে পারবো। আচ্ছা, হ্যাঁ, মাটিটাই হচ্ছে আসল আমি মনে করি, আমি একজন বাগানি হিসাবে মনে করি যখন মাটিটা তৈরি হয় সেই মাটিটাকে যদি সঠিকভাবে আমরা তৈরি করতে পারি তাহলে গাছ অটোমেটিক ভালো হয়। আর এক্সট্রা খাবার এখন কি দিচ্ছেন গাছে? আমি সাধারণত লাগানোর পর দিন দশেক পর থেকে সর্ষের খোলের জল 8-10 দিন পচিয়ে তার মধ্যে একটু সুফলা দিয়ে সেই জলটা আমি দিই, মানে 10-26-26। হ্যাঁ, 26-26 দিয়েছি। আর মাঝখানে আমি 7-10 দিন অন্তর অন্তর একটু ডিওপি আর সুফলা ছিটিয়ে দিই। আচ্ছা, মাস্টার তো কথা হয়ে থাকবে, প্রথমে পরিচয় করুন দাদার সাথে। দাদা আপনার নামটা যদি বলে? আমার নাম রামপ্রসাদ গুপ্ত। আর এই জায়গাটা কোথায়? এটা পায়রাডাঙ্গা নদিয়া। আচ্ছা দাদা, শুনছি তো আপনি 20 বছর ধরে নাকি বাগান করছেন, তা মাঠ ছেড়ে হঠাৎ ছাদে কেন? আসল কথা, নিচে প্রচুর গাছ হয়ে গেছে, যে জিনিসটা ফুল গাছ তৈরি করতে গেলে দরকার রোদ, সাফিসিয়েন্ট রোদের দরকার। গাছের রোদও একটা খাদ্য, সেই রোদটা আমি পাচ্ছিলাম না, আমি আমার মনের মতন করে গাছ করতে পারছিলাম না, ছাদে আমি সেই রোদটা পাচ্ছি এবং ছাদে আমি অনেকটা জায়গা পেয়েছি যার জন্য আমি এবার ছাদেই বাগানটাকে তুলে নিলাম। এখানে আমি দেখতে পাচ্ছি এইটা মানে কি বলবো, অসম্ভব সুন্দর লাগছে স্যালোসিয়া। স্যালোসিয়াগুলো দাদার থেকে জেনে নেবো। দাদা একই কি ট্রিটমেন্ট চলছে সব গাছে? একই আমি মোটামুটি একই, কিন্তু আরও আরও ভালোভাবে করা যায়, সে এবছরে আমি সে সুযোগটা পাইনি, পরবর্তী বছরে পরবর্তীকালে যদি আমার সে সুযোগ আসে আমি দেখাবো। আর স্যালোসিয়াতে কি পিঞ্চিং করতে লাগে? না, ওই ফার্স্ট মাথাটা শুধু একটুখানি কেটে দিই, তারপরেই হয়। কিছু কিছু গাছের আমি কাটিও নি, আর কিছু গাছের আমি কেটেছিলাম। এখানে দেখতে পাচ্ছি প্রচুর ইমপ্রেশন ফুটে আছে, মানে সারিবদ্ধভাবে প্রচুর ইমপ্রেশন, সাথে ডায়ান্থাসও দেখতে পাচ্ছি, আর ইমপ্রেশনগুলো ফুটতে শুরু করে দিয়েছে। আর সবথেকে যেটা জানোই, আমার ছাদে গেলে যেই গাছটা চোখে পড়বেই যেখানে যেই কোনায় থাকুক, সেটা হচ্ছে কি, সেটা এই যে দেখতে পাচ্ছ কোলিয়াস।
আর একটা টবের মধ্যে কিন্তু আমি তিনটে ভ্যারাইটি কোলিয়াসের গাছ দেখতে পাচ্ছি, আর খুব সুন্দর। আর প্রতিটা ভ্যারাইটি গাছ কিন্তু খুব সুন্দর আছে, যদিও দুটো ভ্যারাইটি আমার কাছে নেই। দারুণ লাগছে কিন্তু, বিশেষ করে রেডটা। আর কোলিয়াসের সম্বন্ধে তো ডিটেলে আমার চ্যানেলে ভিডিও আছে কী করে করতে হয়। আর আমি মনে করি তোমাদের ছাদ যদি সুন্দর আর একদম রঙিন করতে হয়, কোলিয়াস শুধু বসাও তাহলেই রঙিন হয়ে যাবে। এবার কথা বলতে বলতে কিন্তু ডালিয়ার কাছে চলেছি। ডালিয়াগুলো দেখো আর কি সুন্দর ফুটতে আরম্ভ করে দিয়েছে, বেশ কিছু ফুটেও গেছে, ঝরেও পড়েছে। মানে ডালিয়াতে কি 20 কাটা চলে হয়েছে একবারও? আমি ডালিয়া সম্বন্ধে বলেছি, আজ থেকে 20 বছর আগে কল্যাণী মোহনপুর যে ইউনিভার্সিটিটা এগ্রিকালচার যে ইয়েটা আছে, হ্যাঁ, আমি ওখান থেকে কিন্তু দুবার ফার্স্ট প্রাইজ নিয়ে এসেছি। আচ্ছা, ডালিয়ার উপর। আচ্ছা, কিন্তু সেইভাবে ডালিয়া আমি এবার করতে পারিনি, কারণ আমি যেখান থেকে চারাটা সংগ্রহ করেছিলাম চারাটা আমার ঠিক হয়েছিল, এবং যার জন্য আমি ডালিয়ার যদি আমি কম্পিটিশনে দিতাম, একটা গাছে একটা ফুল রাখতাম, যেহেতু আমি কম্পিটিশনে যাব না বলে একটা গাছে অনেক ফুল রেখেছি, যার জন্য ফুলের সাইজটা ছোট হয়ে গেছে। একটা লাল ভ্যারাইটির ডালিয়া দেখছি বিশাল, ওটা কি ভ্যারাইটির গাছ? ওটা কি মাতঙ্গিনী নাকি? মাতঙ্গিনী, ওটা আমি কেনিয়া গ্রুপের বলে নিয়ে এসেছিলাম, কিন্তু কেনিয়া গ্রুপ হয়নি এটা, এইটা হচ্ছে কেনিয়া। আমার খুব ফেভারিট ডালিয়ার। আচ্ছা, খুব সুন্দর, প্রতিটা কালার অসম্ভব সুন্দর। আর তার পাশেই আছে দেখতে পাচ্ছি অ্যাস্টার। অ্যাস্টার তো মানে প্রচুর, যারা অ্যাস্টার করনি, অ্যাস্টার কি সুন্দর ফুল তোমরা দেখতে পাবে এখানে, প্রচুর অ্যাস্টারের টপ দেখছি। দাদা, অ্যাস্টার সম্বন্ধে কিছু বলুন। অ্যাস্টারটা একটু দেরিতে ফোটে, একটু টাইম বেশি নেয়, কিন্তু অ্যাস্টার লাস্টিং করে বহুদিন এবং অপূর্ব সুন্দর হয়, দেখে মনে হয় যেন একটা প্লাস্টিকের ফুল। হ্যাঁ হ্যাঁ, এটা আমার খুব প্রিয় ফুল। হ্যাঁ, আর প্রতিটা অ্যাস্টার আমি দেখতে পাচ্ছি 20 মনে হয় এই দেখা দেবো দেবো করছে, একদম সুন্দর। যারা অ্যাস্টার বসাওনি বলবো বসাতে, কিন্তু অবশ্যই একটু বড় চারা বসিও। আর অ্যাস্টারের পাশে যেই গাছটা আছে আমি প্রথমেই যেটা দেখেছি সেটা হচ্ছে ইনকা গাঁদা। মানে ইনকা গাঁদাগুলো এত সুন্দর, আর ফুলের সাইজ, মানে আমি খালি বলবো ফুলের সাইজগুলো খালি দেখতে, মানে একদম আইডিয়াল সাইজে, যেরকম একটা এক্সিবিশনে যেরকম হয় ইনকা, একদম এক্স্যাক্টলি সেই রকম ইনকা দেখতে পাচ্ছি। দাদা, ইনকার কিছু বিশেষ পরিচর্যা কি লাগে করতে এরকম? না 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 না, পরিচর্যা সেরকম, একটু বোন ডাস্ট দিলে ভালো হয়। আচ্ছা, প্রত্যেকটা গাছে আমরা যখন লাগাবো ডাস্ট বোন ডাস্ট, কারণ এগুলো তো খুব অল্প দিনের ফুল, 2.5 মাসের মধ্যে হয়তো কমপ্লিট হয়ে যায়, যার জন্যে ডাস্টটা দিলে কাজটা খুব তাড়াতাড়ি হয় এবং ভালো হয়। মাটি তৈরির সময় বোন ডাস্টটা আমরা মিশিয়ে দিই। আচ্ছা আচ্ছা, আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে কোনো রকমে কি এখানে পোকার ওষুধ বরম টাইপের কিছু ইউজ করো? এই ধরনের আমি সামান্য 2-1টা ওষুধ দিই। আগে যেরকম আমরা থায়োডিনটা ইউজ করতাম, এখন থায়োডিনটা সেইভাবে ইউজ করি না। 2-1টা ওষুধ আমি গাছের, আমরা তো গাছের ওষুধ সম্বন্ধে সেরকম ওয়াকিবহল না, আমি গাছের পাতা নিয়ে গিয়ে ওদের সঙ্গে কথা বলে ওদের দেখিয়ে ওরা যেটা সাজেস্ট করে আমি সেইভাবে স্প্রে করি আর কি। আচ্ছা, তো এখানে বেশ কিছু আমি গোলাপ গাছ দেখতে পাচ্ছি। গোলাপ গাছগুলো দেখে মনে হচ্ছে একদম নতুন, বেশি দিন কিন্তু হয়নি। এবছর গোলাপ গাছগুলো কি মাটি কিরম বানিয়েছেন? গোলাপ গাছের মাটি, গোলাপ গাছের বোন ডাস্টটা দিয়েছি আমি। হ্যাঁ, ভালোভাবে বোন ডাস্ট দিয়েছি, জৈব সার দিয়েছি। আচ্ছা, দিয়ে মাটি দিয়ে আমি আপাতত বসিয়ে রেখেছি আর কি। এই গাছটা তৈরি করতে আমার সময় লাগবে, আমি আশা করি সামনের বছর এর থেকে অরিজিনাল ফুলটা বের করতে পারবো। আচ্ছা, তো এখানে আমি আরও দেখতে পাচ্ছি বেশ কিছু বেগুন গাছ, সবজি কিন্তু প্রতিটা ছাদে, আমি যত ছাদে ঘুরছি সবজি ফুল ফল তিনটের কম্বিনেশন কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানেও, তার ব্যতিক্রম নেই, লাইন দিয়ে সারিবদ্ধভাবে বেগুন গাছ। আর তারপরে দেখো কত সুন্দর একটা চন্দ্রমল্লিকা স্পাইডার ভ্যারাইটি এখানে ফুটে আছে, সত্যি অসাধারণ দেখতে লাগছে। আর এইদিকে যদি আমি দেখি একটা জবা, মানে জবাটা এখন তো আমরা জানি ডরমেন্সিতে জবা খুব কম ফুটছে সবার ছাদে, কিন্তু এখানে একটা ফুটেছে, একটা ফুটেছে তাতেই একদম পুরো বাগান কিন্তু আলো করে আছে, এইটুকু আমি বলতে পারি। এবার আরেকটু বাগানের ভেতরের দিকে আমি যাওয়ার চেষ্টা করছি এইখানে, আর এইখান দিয়ে লাইন দিয়ে দেখতে পাচ্ছি এখানে প্রথমে চন্দ্রমল্লিকা গাঁদা, আর একটা গাছ যেটা আমার চোখে পড়লো সেটা হচ্ছে বোগেনভিলিয়া। বোগেনভিলিয়া যেখানে থাকবে আমি তো মানে কী বলবো, ওখানেই আগেই যাই, তো এখানে দেখতে পাচ্ছ বোগেনভিলিয়া কী সুন্দর, মানে একদম এক্স্যাক্টলি পারফেক্ট সুন্দরভাবে কাটিং করা আছে, খুব সুন্দরভাবে একটা লুকস দেওয়া আছে। আর বোগেনভিলিয়ার উপর ডিটেলে ভিডিও তো আমার চ্যানেলে আছে কী করে করতে হয়, আলাদা করে আর কিছু বলছি না।
তোমরা নিশ্চয়ই ভিডিওগুলো ফলো করো, তোমরা কিন্তু পাবে। এবার ঘুরতে ঘুরতে একটা ইন্টারেস্টিং জিনিস তোমাদের দেখাচ্ছি, এখানে বিভিন্ন কিন্তু এখানে গাছ আছে, বিভিন্ন ফলের গাছ দেখতে পাচ্ছি, এখানে লেবু গাছ আছে, এখানে রঙ্গন আছে, আরও ফলের গাছে। ফলের গাছটা ম্যাটার করে না, যেটা ম্যাটার করে সেটা হচ্ছে ফল হতে কিন্তু আমাদের সময় লাগবে, কিন্তু দাদা বুদ্ধি করে কি করেছেন না, প্রতিটা ফলের গাছে করে একটা করে কিন্তু লঙ্কা গাছ বসিয়ে রেখেছেন, যে ফলটা হবে হবে কিন্তু লঙ্কাটা তো আমি খেতে পারবো, মানে এইটাই হচ্ছে বুদ্ধি। মানে একটা ফলের গাছ তুমি জানো যে বসালে সঙ্গে সঙ্গে যে সেটার থেকে ফল হবে এটা কোনোদিনও সম্ভব না, সেটা নিশ্চয়ই সময় লাগবে, সময় সাপেক্ষর ব্যাপার। কিন্তু সাবস্টিটিউট যদি তার সাথে একটা কোনো সবজি বলো কোনো একটা কিছু বসানো যায়, তোমরা সেই ফলের গাছটা বড় হচ্ছে, সাইডে কিন্তু তোমরা লঙ্কা গাছটা পাবে, কোনো পরিশ্রম করতে হচ্ছে না, কিন্তু এই গাছের সারেই হ্যাঁ মানে এইটাই হচ্ছে ব্যাপার। তোমরা শুধু বাগান যদি করো, শুধু বাগান করা আর বুদ্ধি খাটিয়ে বাগান করা দুটোর মধ্যে কিন্তু একটা ব্যাপার আছে, আর সেই বুদ্ধির পরিচয় কিন্তু দাদা এখানে দিয়েছে, কত সহজভাবে এখানে বাগান করা হচ্ছে। আর যেমনটা তোমাদের বললাম, মাত্র এক বছর, এক বছরের মধ্যে এই বাগানটা কিন্তু তৈরি হয়েছে, তোমরা দেখতে পাচ্ছ পুরো বাগানটা সুন্দরভাবে গড়ে উঠছে। আর আশা রাখবো নেক্সট ইয়ার এই ছাদে পা ফেলার জায়গা থাকবে না, এখন যদিও একটু হাঁটা যাচ্ছে, নেক্সট ইয়ার আই হোপ এখানে কিন্তু কোনো পা রাখার জায়গা থাকবে না, কারণ আমি জানি দাদা যে পরিমাণে গাছ এক বছরে করে ফেলেছেন সামনের বছর কিন্তু দ্বিগুণ গাছ হবে। আর যেতে যেতে আমার চোখ আরেকটা গাছে পড়লো, সেটা হচ্ছে মিলি গাছটার ফুলটার কালার, লাল কালারের মিলি তো আমি প্রচুর দেখেছি, কিন্তু এইটা একটা অন্যরকম একটা কালার, লালের মাঝখানে হলুদ, খুব সুন্দর একদম মিলিটা। তোমরা দেখো, আমি তো ছবিটা তুলে রাখলাম, নিশ্চয়ই আমি সংগ্রহ করার চেষ্টা করবো, এতটা সুন্দর লাগছে। আর লাস্টে যেতে যেতে আরেকবার এই গাছ, লাল গাছটা দেখে নাও, মানে আমার স্ক্রিনে জানি না ভিডিওতে কতটা তোমরা সুন্দর দেখতে পাচ্ছ, কিন্তু সত্যি অপূর্ব লাগছে, অপূর্ব। তো এই বলে আজকে ভিডিওর পুরো ওভার লুকটা একবার আমি তোমাদের লাস্টে আরেকবার দেখিয়ে দিচ্ছি, কতটা সুন্দর ছাদ বাগানটা। তো এই বলে আজকে ভিডিওটা এখানে এন্ড করছি, আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর ভালো তো লাগবেই, যেতে যেতে সবার প্রিয় পনসেটিয়া গাছ দেখিয়ে আমি আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই খুব ভালো থেকো, প্রচুর প্রচুর গাছ করো, আবার দেখা হবে কালকে ঠিক সকাল 11টায়। সো আজকে এই পর্যন্ত, সবাই খুব ভালো থেকো আর সবুজে থেকো, টিল দেন, বাই বাই।